আপনার ছেলে হারি আসিম সাহেব জি কিছুদিন আগে একটা বয়ান দিয়েছেন ইমাম আহমদ রেজা খান ফাজিলি দেহলভি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে, আলা হযরত নিয়ে, যে আলা হযরত বলা যাবে কি না, রসুল্লাহকে বলা যায় না, তো আলা হযরত কি করে আহমদ রেজাকে একটা সামান্য মূল্যে বলা যাবে। তো আমি আপনার কাছে জানতে চাইছি এটা, যে আরি আসিম সাহেব কথাটা কি ঠিক বলেছেন? কোনটা আলা হযরত কোন মানুষকে আখ্যায়িত করা, কোন আলিমকে তার সাথে আলা হযরত লাকাব লাগানো যাবে কি যাবে না? হ্যালো, এখন ইয়াসিন কি বলেছে আমি তো জানি না, কিন্তু আমি বলছি আপনার রায়টা বলুন যে নবীজির পর থেকে জি সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন জি, তারপরে ইমাম আবু হানিফা ইত্যাদির দল, তার উপরে তো আলা হযরতের পদবি লাগানো হয় না? জি হয়নি। এবারে এই বলছি শুনুন তাহলে, এবারে আমি দুটো কথা বলছি। মৌলানা আশিক ইলাহি মিরাঠি উনি একটা কিতাব লিখেছেন তাজকিরাতুর রশিদ। তাজকিরাতুর রশিদে কমসে কম 15 থেকে 17 জায়গায় জিল্দ নম্বর আউয়ালে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে আলা হযরত বলে 15 থেকে 16 জায়গায় আখ্যায়িত করেছেন। উনি ওই কিতাবে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি উনাকে 15 থেকে 16 জায়গায় আলা হযরত বলে আখ্যায়িত করেছেন, তো এই ব্যাপারে কি বলবেন? তাজকিরাতুর রশিদ জিল নম্বর আউয়াল। হ্যাঁ, তাজকিরা তো রশিদ জানি, পড়েছি জি। আর রশিদ আহমদ শাহের সম্পর্কে আল্লাহর ফজলে, হ্যাঁ, তো ওই জায়গায় যে একজন যে সাহাবি নন, যে তাবেইন নন, যে মুজতাহিদিন নন, হ্যাঁ, যে আহলে বায়াতের মধ্যে নন, অনেক পরে হাজি ইমদাদুল্লাহ মক্কি মহাজিরে মক্কি অনেক পরে তিনাকে এত বড় একজন আলিম আশিক ইলাহি মিরাঠি ওনাকে 15 থেকে 16 জায়গায় আলা হযরত আলা হযরত আলা হযরত বলে আখ্যায়িত করেছেন, এই ব্যাপারে আপনার কি রায়? আমার রায় হচ্ছে, দেখুন, আমি আমি কোথেকে পাস করেছেন? আমি দারুল উলুম মুজাহিদে মিল্লাত ওড়িশা থেকে। বলছি যে আকায়েদ বলে একটা জিনিস আছে, নিশ্চয় আকায়েদ বলে জিনিস আছে, তা উনি ওনার কত বড় আলম ধ্যান ধারণায় ওনাকে আল্লাহ হযরত বলেছেন, হ্যাঁ, ওইটা তো শরীয়তের কোনো মশলাও হয়ে যাবে না, আর ওইটার কারণে কেয়াস করে আর কাউকে আল্লাহ হযরত বলবো তাও তো হবে না। ওটা আছে ইলাহি রহমতুল্লাহ ব্যক্তিগত রায় ওনার সম্পর্কে। না, আবার আমি একটা আপনাকে কথা বলি, যে কারি আসিম সাহেব উনি আমার জেলার মানুষ, আপনার ছেলে হতে পারে, কিন্তু এখানে আমি আপনার ছেলে ধরবো না, এই কারণে যেটা একটা বিশাল বড় ব্যাপার, উনি ডাইরেক্ট ওখানে বলছেন যে আলা হযরতকে আলা হযরত কেন বলা যাবে, রসুল্লাহকে বলা গেল না, সাহাবায়ে কেরামকে বলা গেল না, সেই দলিল আমাদের কাছে আছে, না থাকার কিছুই নাই। কিন্তু উনি এই খবরটা কেন নিলেন না, যে আমাদেরই বাড়ির মানুষ, আমাদেরই বাড়ির মানুষকে এর তার চেয়ে আগে আলা হযরত বলে আখ্যায়িত করেছেন, লাকাব দিয়েছেন, এই খবরটা নিতে হতো নাকি আগে? এটা ওর ভুল হয়েছিলেন, ভুল তো বিশাল বড় ভুল, আবার উনি বুক ফুলিয়ে মাইকে তো মানুষ অনেক কিছু বলে দেয়, বুক ফুলিয়ে মোনাজেরা চ্যালেঞ্জ দিচ্ছে, এবারে মোনাজেরা চ্যালেঞ্জ সামালবে, তো মোনাজেরা চ্যালেঞ্জ দিয়ে পরে আমাদের তরফ থেকে, যদি বর্ধমানে আপনার পোষাতে পৌঁছাতে
হ্যালো, হ্যাঁ শুন কি বলুন। জি মোনাজাটা দেখেন, আমরা বিভ্রান্ত চাই না, বিভ্রান্তি আমরা চাই না। তো ভুল তো হয়েছে, তো ভুল তোকে স্বীকার করা দরকার। তাজরিয়াত রশিদ কি উনি পড়েননি না, আপনি ওনাকে বলেননি? আমি কি বলছি আপনাকে? জি বলুন। মানুষ মাত্রই ভুল ভ্রান্তি হয়, মানুষ মাত্র বলেছে। আমি খালি আপনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ তো কথা বলুন আমার অফিসে, যে তুমি এটা কেন এরকম বলেছো। হ্যাঁ ওখানে বলার কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে আপনি বলবেন। বেজাত কুকলি করছে মানুষ, সেইগুলোর উপরে বলো। হ্যাঁ মানুষ বেজাত, আমাদের কাকিকে আলসা দিয়েছে না, আমাদের ওইটা কথা, আমাদেরই ওইটা কথা। মানুষ বেদাত করছে, শিরকের কাজ করছে, মাজারের ব্যাপারে যে আকাইদ ওলামায়ে আহলে সুন্নাতের আছে, হ্যাঁ মাজারের ব্যাপারে আকাইদ বায়ান করুক যে মাজারে সেজদা করা হারাম, পুরোপুরি ভাবে হারাম। যে আল্লামা আরশাদুল কাদেরী তো হারাম বলেছেন মাজারের ব্যাপারে। আল্লামা আরশাদুল কাদেরী উনি পরের আলিম, ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া রাজাবিয়াতে ওনার কিতাব আহকামে শরিয়াতে 129 পৃষ্ঠার মধ্যে মাজারে সেজদা করা পুরোপুরি হারাম, গুনাহে কবিরার মুরতাকিব, মাজারে চাদর চাপানোর ব্যাপারে যে মামলা আছে হাজার হাজার মানুষ, এসব ব্যাপারে বলা উচিত হয়নি। কারণ আমাদেরও তো হাকিমুল উম্মত, আমি তো ওইটাই বলি, এগুলো আছে তো আমাদের। আপনাদের একে কি বলে কাসিম নানাতবি সাহেবকে ইমামুল মুহাদ্দিসিন বলা হয়, তাহলে প্রসন্ন তুলতে গেলে প্রচুর প্রসন্ন প্রসন্ন প্রচুর আসবে, ওর উত্তর গুলো দেবে কে? কাউরির বুদ্রুক না, কাউরির বুদ্রুককে নিয়ে আঘাত করা বিশাল বড় খারাপ জিনিস। ভুল হয়েছে, আমি কালকে কথা বলছি। হ্যাঁ কালকে আপনি কথা বলুন, এরকম ভাবে যদি বক্তব্য না দেয়, বক্তব্য দেখ হাদিস কোরআনের কথা দেবো। এখন আমি ভাত খাচ্ছি, চাচ্ছি বেশ খান।